সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এলিন ফুড প্রবাসী মুখের 376তম পর্বে। সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আজকে আমরা এই অনুষ্ঠানটি একটু অন্যভাবে সাজিয়েছি। আজ আমাদের এই স্টুডিওতে এমন একজন অতিথি আছেন যিনি সাধারণত রাজনীতি, সংস্কৃতি, শিল্প এসব নিয়ে আলোচনা করে থাকেন, কিন্তু প্রবাস বিষয়ে তিনি সাধারণত কথা এ পর্যন্ত আমি শুনি নাই, হয়তো উনিও বলেননি, তিনি নিজেই মুখে বলবেন। কিন্তু তার একটি অভিজ্ঞতা তিনি আজকে বলতে চান। তিনি সম্প্রতি হজ শেষ করেছেন, সেখানে সৌদি আরবের মক্কা মদিনা এই অঞ্চলগুলোতে তিনি গেছেন, সেখানে প্রবাসীদের সঙ্গে কথা বলেছেন, তার ভিত্তিতে বেশ কিছু তার অভিজ্ঞতা হয়েছে, তিনি সেটি বলবেন। আমি প্রথমেই অতিথিদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার বাম প্রান্তে আছেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, তিনি বঙ্গবন্ধু অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। আর ডান প্রান্তে আছেন অ্যাডভোকেট শেখ সালাউদ্দিন আহমেদ, তিনি রাজনৈতিক বিশ্লেষক এবং একই সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন আইন বিশেষজ্ঞ। দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি প্রবাস সংক্রান্ত এবং আমরা প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা, সম্ভাবনা, সুখ দুঃখ প্রতিনিয়ত আমরা তুলে ধরি এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা আজকে এ বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব এবং একই সঙ্গে আমরা আলোচনার ফাঁকে ফাঁকে প্রবাস থেকে পাঠানো আমাদের প্রতিনিধিদের নানা ধরনের প্রতিবেদন আমরা উপস্থাপন করব। আমি শুরুতেই স্যারকে স্বাগত জানাচ্ছি। স্যার, যেটি বলেছি, আপনি হজে গিয়েছিলেন এবং আপনার একটি অভিজ্ঞতা হয়েছে, সেখানে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে দেখেছেন এবং আপনি নিশ্চয়ই জানেন যে সৌদি আরব হচ্ছে এমন একটি দেশ, আমাদের রেমিটেন্সের প্রধান যোগানদাতা কিন্তু ওই দেশটি, বিপুল পরিমাণ, প্রায় ধরা হয় 25-27 লাখ বাংলাদেশি আছে সেখানে। আপনি যদি একটু অভিজ্ঞতা দাও, ২০ লাখের বেশি আর কি, আপনি যদি শেয়ার করেন যে আপনি কি দেখলেন, কি বুঝলেন। গেলাম হজ করতে, 9 আগস্ট গেছি, 18 আগস্ট ফিরে এসেছি। 9 আগস্ট স্থানীয় সময় দুপুরবেলা 1টার দিকে জেদ্দা বিমানবন্দরে নামি, সেখান থেকে শুরু করে মক্কা মদিনা তায়েফ জেদ্দা, তায়েফ জেদ্দা হজ পরিকল্পনার মধ্যে না থাকলেও আমি নিজে আগ্রহে গাড়ি ভাড়া করে গিয়েছি, দেখেছি, কথা বলেছি। আবার যেদিন ফিরে আসি 17 সেপ্টেম্বর রাত 10টা পর্যন্ত বাঙালিদের আতিথ্য, সহযোগিতা, সৌজন্যে আমি বিমোহিত। এবং আমার নিজের অভিজ্ঞতা ছিল না যে এই বিভিন্ন টক শোতে যা বলি তা প্রবাসী বাঙালি, সৌদি বাঙালিরা এত পছন্দ করে এবং তার জন্যে তাদের সৌজন্য এবং আতিথেয়তায় আমি বিমুগ্ধ হয়েছি, উচ্ছ্বসিত আতিথেয়তা। মানে তাদের কাছে আপনি রীতিমতো তারকা, আমার পথ দেখা হলো, যে আমার সঙ্গে দেখা হয়ে কুশল বিনিময় করছে, তার হয়তো চাকরি নেই এবং নানা অনিশ্চয়তার মধ্যে তার জীবন কাটছে, সে আমাকে খাওয়াবে, আমাকে উপহার দেবে, নিতে হয়েছে অনেকেরই। এবং ব্যক্তিগতভাবে আমি বা আমার স্ত্রী তেমন একটা কেনাকাটা করিনি, কারণ কেনাকাটার মতো কিছু পাইনি, যা কিছু পেয়েছি বেশিরভাগই হচ্ছে উপহার, উপহার সেগুলো জানা মাছ পেয়েছি প্রচুর আর কি। তো এখন নিতে হয়, কেউ উপহার দিলে তো ফিরিয়ে দেওয়া যায় না। কাপড় চোপড় পেয়েছি, টুপি পেয়েছি, যে টুপিটা মাথায় দিয়ে আছি এটাও উপহার, সবই উপহার বাঙালি। কিন্তু আমি বললাম যে সৌদি আরবে এমন কোনো এলাকা নেই যেখানে বাঙালিকে কর্মরত আমি দেখিনি, পরিচ্ছন্ন কর্মী থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে বাঙালি, যে দোকানি যারা আছে তারা আরবিতে কথা বলতে পারে, বাংলায় পারে, ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু সৌদিরা আরবি ছাড়া কিছু বলে না, বলে না, হ্যাঁ, উপরন্তু তারা অলস। বাঙালিরা প্রচণ্ড পরিশ্রমী। তো আমি তাইফে, তাইফ তো 6,000 ফিট উপরে পাহাড়ের উপরে, খুব সুন্দর আবহাওয়া, শীত বোধহয়, শীত লাগে, কারণ আমার ট্র্যাক গাড়ি যখন যাচ্ছিল তাইফের পাহাড়ের নিচে পৌঁছানোর পরেই ওই শীতাতপ নিয়ন্ত্রণটি বন্ধ করে দিয়ে জানলা খুলে দিল, সুন্দর ঠান্ডা বাতাস, উপরে গেলাম বেশ ভালো লাগছিল আর কি, কারণ এই একেবারে চড়া রোদ ইত্যাদি থেকে বেরিয়ে ওখানে।
সেখানে পাহাড়ের চূড়ায় গেছি ছবি তুলব বলে, এবং পাহাড়ের চূড়ায় একটা কাঁটা গাছ আছে, তো এটা দেখে ছবি তুললাম। দেখি একজন বাঙালি ছেলে দাঁড়িয়ে আছে, পরিচ্ছন্ন কর্মী। জিজ্ঞাসা করলাম কোথায়, বাড়ি টাঙ্গাইল, এবং একটা কোম্পানিতে চাকরি করে, ওখানেও বাঙালি। কাবা শরীফে তায়েফ করে পানি খাবো, দেখি বাঙালি। আমাকে পথ দেখিয়ে দেয় বাঙালি, রেস্টুরেন্ট বাঙালি, সব জায়গায় বাঙালি। তো আমার প্রশ্ন হচ্ছে, যখন তাদের কথা আমি শুনলাম, এটা তো একটা দিক যা আমার জন্য বিমুগ্ধ বিষয়, কিন্তু যখন তাদের জীবনের কথা শুনলাম, তা আমার জন্য এক বিপন্ন বিষয়। বুকের ভিতরে কান্না জমাট হয়ে গেল। বাঙালিরা আছে, প্রথমত তাদের সমস্যা হচ্ছে, এই পর্যায়ে আমি একটু রাখি, আপনি এরপরেই আমি শুনি স্যারের যে অনুভূতিটা, আপনি কিভাবে শেয়ার করবেন, আপনি নিজেও তো গেছেন। স্যারের এই অনুভূতির সাথে আমি একেবারে সহমত পোষণ করে আমি আর দু একটি কথা অ্যাড করতে চাচ্ছি। আমি নিজেও হজ করেছি, দুইবার গেছি। আমি প্রথম একবার বড় হজ করেছি, তারপর আবার উমরা হজ করেছি। আমি নিজেও এই পরিস্থিতির শিকার হয়েছি। আমি একবার আপনার সাথে রুমে গল্প করছিলাম যে আমি আগের দিন বাংলা ভিশনের প্রোগ্রাম করলাম, রাত এই প্রবাসীমুখ অনুষ্ঠান, পরের দিন রাত্রে আমার ফ্লাইট। তা আমি যখন গিয়েছি জেদ্দায় বিমানবন্দরে নামার পর সেই একই অবস্থা। আমার লাগেজ করে কোনো খবর নাই, আমি কেবল ইমিগ্রেশন ক্রস করলাম, বিভিন্ন বাঙালি এসে, স্যার কালকে আপনি বাংলা ভিশনে দেখছি আপনি খুব সুন্দর বলছেন, আপনার ছবি তুলি স্যার, এই যে সেলফি, বা এই যে তাদের যে আতিথেয়তা, তাদের যে আমাদেরকে আপন করে ভাবা, এটাই প্রবাসীমুখ অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমি আপনি না শুধু মোস্তফা ফিরোজ সাহেব, এরকম অনেককেই আপনার বিভিন্ন দেশে মানুষের সাথে, আমাদের যারা বিদেশে শ্রমিক, এদেরকে আমি অনেক সময় বলি যে এরা দেশের এক একজন, এরাই দেশের প্রকৃত রাষ্ট্রনায়ক, এরাই দেশের রাষ্ট্রদূত, এরা দেশের প্রতিনিধিত্ব করে। তাদেরকে আমরা যদি যথাযথভাবে মূল্যায়ন করি, তাদেরকে যদি আমরা যখন তারা আমাদের দেশে আসে, তাদেরকে সেই শ্রদ্ধার সাথে সে দেখি, তাদের ইমিগ্রেশন হয়রানি থেকে যদি তাদেরকে আমরা মুক্ত করতে পারি, তারা আবার নির্বিঘ্নে গমন করতে পারে, তাহলে আমি মনে করি তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে। অর্থাৎ এইরকম বিভিন্ন কাহিনী আছে। আমার সৌভাগ্য হয়েছে যে ইমিগ্রেশন নিয়ে কাজ করার সুবাদে পৃথিবীর অনেক দেশ আমি ভিজিট করেছি, সেই সুবাদে আমি অনেক দেশেই দেখেছি বাঙালিরা আমাদেরকে যেভাবে আপন করে নেয়। আমাদের দেশের মধ্যে দেখবেন রাজনৈতিক দলাদলি, বিভিন্ন হানাহানি, নানা মতের মানুষ আছে, কিন্তু বিদেশে যারা কাজ করে, যারা শ্রমিক, এদের ভিতরে এইটা খুব কম। অর্থাৎ শ্রমিকরা কিন্তু একজন আমাদের মতো বা ফিরোজ ভাইয়ের মতো বা স্যারের মতো যখন কোনো লোক পায়, মনে হয় ওরা জীবনটা দিয়ে ফেলে। ওরা ট্যাক্সি থেকে শুরু করে তার খাওয়া দাওয়া সব কিছু তারা লুক আপটার করতে চায়। এবং আমি একটা কথা বলতে ভুলে গেছি, বাঙালি ট্যাক্সি চালক, সে কিন্তু আমার কাছ থেকে ভাড়া নেয়নি। এই একই ঘটনা স্যার আমার বেলায় ঘটছে, বিমুগ্ধ একটা বিষয় আর কি। আমি প্রথম মনে করেন একবার আপনার ইসে গেলাম ওই সিঙ্গাপুরে, যে এয়ারপোর্ট থেকে নেমে আমি যাব, আমি নর্মালি আমি মেট্রো রলে যাইনি, আমি এমনি উপরে উঠছি, দেখি এক বাংলাদেশি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে সে মোটামুটি আমি তারে চিনতে পারি না, সে আমাকে বলছে আপনি কি শেখ সালাউদ্দিন সাহেব? আমি যে হ্যাঁ। আপনি কীভাবে নাম জানলেন? কয় না আপনাকে আমি চিনি, আপনার অনেকগুলো প্রোগ্রাম দেখছি, লেখালেখি করেন আমি দেখছি, আপনার আমি ফলোয়ার। কই যাবেন? তো আমি বললাম যে মোস্তফা প্লাজা যাব। কয় স্যার আমার সাথে আসেন। না আমি আমাকে তুমি বাসেরই দেখাই দাও বা ট্যাক্সি করে দাও, আমি তোমার সাথে। না স্যার আপনার ভয়ের কোনো কারণ নাই আমাদের। আমি যে সরল বিশ্বাস উঠলাম, সে ট্যাক্সিতে করে আমাকে ওই পর্যন্ত পৌঁছাই দিল, কিন্তু আমার কাছ থেকে 10টি টাকা সে ভাড়া নিল না। অত সিঙ্গাপুরের মতো জায়গায় এত এক্সপেন্সিভ, আমি আমি একদম বিস্ময়ে তার দিকে তাকিয়ে আছি যে এটা কীভাবে সম্ভব, যে এরা আমাদেরকে কতটা ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার প্রতিদান আমরা কতটুকু দিলাম? আমরা জাতি হিসাবে আমরা এতটাই অকৃতজ্ঞ। দেখবেন বিভিন্ন দেশের আমাদের যারা অ্যাম্বাসেডার আছেন দায়িত্বে বিভিন্ন দেশে, আমি দেখেছি এই শ্রমিক ভাইদের উপর অনেক সময় দেখা গেছে তাদের কথা শোনার কেউ নাই, বলার কেউ নাই, দেখার কেউ নাই। তারা প্রতিনিয়ত পাসপোর্ট করতে যেয়ে, রিনিউয়াল করতে যেয়ে তারা প্রতি পদে পদে হয়রানির শিকার হয়। কিন্তু ইদানিং যদি এই সরকারের আমলে এটা অনেকটা কমে আসছে, অতীতের চেয়ে অনেক কমে আসছে। সরকার যথেষ্ট চেষ্টা করছে আপনার ডিপ্লোম্যাটদেরকে আরও ট্রেনিং বা তাদেরকে গাইডলাইন করে তাদেরকে একটু নিয়মের মধ্যে আনা, অর্থাৎ অনেকটা সহনীয় পর্যায়ে কিন্তু চলে আসছে। তারপরও দেখেন আমরা এই শ্রমিকদেরকে যদি বিদেশে যখন যায় তাদেরকে রেজিস্ট্রেশন থেকে শুরু করে, তাদের ট্রেনিং থেকে শুরু করে আরও যদি মনিটরিং করতে পারি এই শ্রমিকদের জন্য, তাহলে এরাই কিন্তু দেশের মূল চালিকা শক্তি। অর্থাৎ এরা কিন্তু বিদেশি রেমিটেন্সের সিংহভাগ আসে কিন্তু এই শ্রমিকদের হাত ধরে, হাত দিয়ে। কাজেই তাদেরকে যাতে তারা বৈধভাবে টাকা আমাদের দেশে পাঠাইতে পারে, অবৈধ বা হুন্ডির পথে তারা না যায়, এটাকে উদ্বুদ্ধ করা, তাদের পাশে থাকা, বিপদে পাশে থাকা। অনেক সময় দেখি একটা শ্রমিক কোনো না কোনো
সঙ্গদোষে হোক অকারণ ঘটাই ফেলতে পারে, এটা হয় না যে এটা আমরা বলবো না, কিন্তু আমরা সবসময় তার বিপক্ষে একটা অবস্থান নেই। কিন্তু এটার মূলে কি ছিল এটা আমাদের খুঁজে দেখা দরকার, এ যে সেই ক্রাইমটা করলো এর মূলে কারণটা কি ছিল, এই কারণটা খুঁজে বের করে যদি আমরা তার পাশে দাঁড়াই, যে কোনো আসামি কিন্তু আইনের আশ্রয় পাওয়ার হকদার বটে, ঠিক কিনা স্যার? এই জন্য আমি মনে করি এই যে ভাইরা বিভিন্ন দেশে আছে, তাদেরকে ঘৃণা না করে, তাদেরকে প্রত্যাখ্যান না করে, তাদের পাশে যদি আমরা আইনগত সহায়তা দিই, তাহলে এদের মধ্যে থেকে পাঁচটা কেস এরকম করলে এর মধ্যে সংশোধন আসবে, শ্রমিকরা দেখবে যে না বাংলাদেশ সরকার বা বাংলাদেশের আইনজীবীর কমিউনিটি বা যারা লিগাল অ্যাসিস্ট্যান্স দেয়, লিগাল সাপোর্টটা দেয়, তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। এই জন্য আমি মনে করি আমাদের দেশের শ্রমিকদের, স্যার যে সুন্দর কথাগুলো বলেছে, স্যারের মতো হয়তো অত সুন্দর করে আমি হয়তো বলতে পারবো না, স্যার আমাদের পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং চমৎকার সুন্দর করে স্যার বলেন, আমি আমি নিজেও স্যারের ভক্ত, কিন্তু স্যারকে পাশে পেয়েছে এই জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আমি স্যারের সাথে সুরমিয়ে বলতে চাই যে আমাদের সরকার বা আমাদের দেশে যারা রাজনীতি করে, আমাদের যারা ব্যবসায়ী বা আমাদের দেশে যারা বাইরা বা আমাদের দেশে যারা ম্যানপাওয়ার ব্যবসা করে, সকলের দায়িত্ব এই বিদেশি শ্রমিক ভাইদের স্বার্থটাকে প্রায়োরিটি দিয়ে কাজ করা। স্যারের কাছ থেকে শুনি যে স্যার কি সমস্যাগুলো আপনি প্রধানত দেখলেন তাদের সাথে কথাবার্তা বলে, বা তারা তাদের কি সমস্যাগুলো আপনার কাছে উপস্থাপন করলো যেগুলি মিডিয়াতে তারা বলার জন্য অনুরোধ করি? আমি আমার হোটেলে পথে বা যেখানেই গেছি বাঙালি পেলেই কিছু কথা বলবার চেষ্টা করেছি, জানবার চেষ্টা করেছি তাদের হাল হকিকতটা কি। আমি এটা যদি সাধারণীকরণ করি আমি, তাহলে এমনটা বলবো যে যাকেই জিজ্ঞাসা করেছি সেই বলেছে 5-9 লাখ টাকা খরচ করে তারা সৌদিতে যায়, এবং অনেকেই চাকরি নেই, রোজগার নেই, বা ভিসা দিয়ে কোম্পানি নিয়ে গেছে চাকরি দেয়নি, থাকবে কোথায়, খাবে কোথায়, কোনো নিশ্চয়তা নাই। তো আমি অবশ্য বলেছি যে তোমরা যদি এত টাকা খরচ করে এখানে আসতে পারো, ওই টাকা দিয়ে তো বাংলাদেশে অনেক কিছু ছোটোখাটো ব্যবসা চালু করতে পারো, এখানে এসে সৌদিদের দৃষ্টিভঙ্গি বাঙালিদের প্রতি মিসকিন, ওরা বলে মিসকিন, আমাদেরকে মিসকিন। অবশ্য আমি বিভিন্ন কূটনৈতিক অনুষ্ঠানে যখন সৌদিতে দেখা পাই তাদেরকে বলি যে 15 শতকে তোমরা কিন্তু মিসকিন ছেলে, বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ তোমাদের জন্য মক্কা মদিনায় মাদ্রাসা বানিয়ে দিয়েছিল, গিয়াসিয়া মাদ্রাসা, এবং 30,000 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছিল তোমাদের গরিবদের মধ্যে বিতরণের জন্যে, নাহলে জুবাইদা নষ্ট হয়ে গিয়েছিল তিনি সংস্কার করে দিয়েছেন, তোমরাই মিসকিন ছেলে, এখন আমাদেরকে মিসকিন বলো। আমরা মিসকিন নই, আমরা শ্রম দিতে গেছি, যাকে শ্রম তারা দিচ্ছে ঐকান্তিক শ্রম, কারণ আমি নিজে চোখে দেখেছি বাঙালিরা যে কী কাজটি করে, কিন্তু বিনিময় চাকরি নেই, থাকার জায়গা নেই, উপরন্তু ইকামা রেসিডেন্স পারমিট যেটাকে বলা হয়, ইকামার জন্য প্রতি বছর 11-12,000 রিয়াল দিতে হবে, এবং এটা বাড়তে বাড়তে কিন্তু আজকে এই সংখ্যা বললেন এটা চলে এসেছে অনেক বেড়েছে। তো এই ইকামার জন্য এত রিয়াল তারা দেবে কোত্থেকে দেবে? তাদের চাকরির নিশ্চয়তা দাও, এটা তো ইসলামের বাণী নয়। নবীজির বিদায় হজের ভাষণে যে কথা বলা আছে তার চেতনা বর্তমান সৌদি আরব ধারণ করণে করলে বাঙালিদের ব্যথা ছাড়া, ভারতীয়দের উপরে পাকিস্তানিদের উপরে এতটা না, বাঙালিদের উপরে যতটা আর কি। আচ্ছা, তারপরে একটি সন্তান হলে 400 রিয়াল কর দিতে হবে, অদ্ভুত ব্যাপার। এবং ফ্যামিলি প্রতিটা ফ্যামিলি মেম্বার অনুযায়ী তাদের ট্যাক্স দিতে হবে 400 রিয়াল করে, এবং 400 রিয়াল করে দিতে হবে, এবং আপনি সারা জীবন কাটিয়ে দিলেও কিন্তু নাগরিকত্ব সেই জন্যে মাননীয় প্রধানমন্ত্রী যখন গেলেন সৌদিতে, সেই দিন রাতেই আমি মদিনায় ফোন করলাম, যাদের সঙ্গে পরিচয় হয়েছে তোমরা অবশ্যই প্রধানমন্ত্রীর কাছে কথাগুলো বলবো, প্রধানমন্ত্রী জানেন। তা আমি একটু হতবাক হলাম যখন প্রধানমন্ত্রী মদিনায় সেই দিনই সৌদি আরব 80 জনকে বহিষ্কার করলো, বাংলাদেশে ফেরত পাঠালো, এবং যাদের অনেকের ইকামা আছে। এখন কথা হচ্ছে সৌদিদের, আমি যা দেখলাম পর্যবেক্ষণ করে, সৌদিরা চাচ্ছে
বিদেশ নির্ভরতা কমাতে, বাঙালিদের তাড়িয়ে দিয়ে, কিন্তু তার একটা পথ আছে, পদ্ধতি আছে। আমি আমার কাছে কেন জানি মনে হয় সৌদিরা অন্ধভাবে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি ট্রাম্পকে অনুসরণ করছে, এবং মার্কিনরা কিন্তু অন্ধভাবে মার্কিন জীবন যাত্রা পদ্ধতিকে অনুসরণ করছে, অনুকরণ করছে। আমি আশ্চর্য হলাম আরবরা কিন্তু পানি পান করে না, জমজমের পানি পান করে না, তারা সোডা খায় মার্কিনীদের মতো, ফাস্ট ফুড খায়। অদ্ভুত ব্যাপার, মানে মার্কিন যুক্তরাষ্ট্র বলতে তারা অন্ধ। অবশ্য আমি বিলেতে পড়াশোনার সময় দেখেছি সৌদি আরবের ছাত্রছাত্রীরা এই যে পরিবর্তনটা, এটা কেন আপনার কাছ থেকে আমি শুনবো? তার আগে বেশ কিছু সমস্যার কথা বলছেন, আমি আপনার কাছ থেকে ব্যাখ্যা চাবো। তবে দর্শক, আমরা দেখে আসি কয়েকটি প্রতিবেদন। লক্ষ লক্ষ দেরহামের জরিমানা মওকুফ, তামিম বা নিষেধাজ্ঞা উত্তোলন, ছয় মাসের কাজ শেখার ভিসা সহ নানা সুযোগ দিতে আমিরাত সরকারের পক্ষ থেকে বছরের পর বছর অবৈধ থাকাদের বৈধ হওয়ার যে তিন মাসের সুযোগ দেয়া হয়েছে, সে সুযোগ থেকে পুলিশ ভেরিফিকেশন ও ডেমো সংক্রান্ত জটিলতায় বঞ্চিত হতে পারেন অসংখ্য বাংলাদেশি। পাসপোর্ট বানানোর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনটা যেন বাংলাদেশ থেকে দ্রুততম সময়ের মধ্যে হয়, এই জন্য আমরা গণপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যদি সঠিক সময়ে যদি আমাদের পাসপোর্টটা না পায়, তাহলে আমরা এদেশে অবৈধ আগে ছিলাম, এখনো থেকে যাব। সরকারের কাছে আমি অনুরোধ জানাই, বিশেষ করে যে আমাদের বাঙালি ভাইরা যে কষ্টের মধ্যে আছে, এর থেকে মুক্তি দেওয়ার। অসম্ভব ধীর গতির পুলিশ ভেরিফিকেশন ও ডেমোর কারণে তিন মাসেও পাসপোর্ট পায়নি অনেক বাংলাদেশি। আমিরাত সরকারের এই বিরল সুযোগ বাংলাদেশ সরকারের অবহেলার কারণে হাতছাড়া হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসীরা। আমি ডেমোর কারণে পাসপোর্টটা পাইতেছি না, সেটা যেন আমার প্রবলেমটা সলভ হয়ে যায়, সেটাই আমার সরকারের কাছে অনুরোধ। পাসপোর্ট পাইতে আসি না, তারপরে এখন কি করব? আমরা সরকারের কাছে আবেদন জানাতে আসি, আমরা পাসপোর্ট সহসাত পাই। পুলিশ ভেরিফিকেশনের জন্য নিজ নিজ থানাতে অসংখ্যবার টেলিফোন ও হাজার হাজার টাকা ব্যয় করেও যথাসময়ে পাসপোর্ট না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। আমি কিন্তু পাসপোর্ট ডাবল করি নাই, পাসপোর্ট বানাই নাই, ঠিক আছে না? এরপরে এরা বলছিল বাংলাদেশে আগার বা ডেমো অফিসে যাওয়ার জন্য ওইখান থেকে যদি ঠিক করতে পারে পাসপোর্ট দেবে, ওইখান থেকে আমার জাস্টিফিকেশন ফাটাছে, এই পর্যন্ত আমার কোনো এখনো ফয়সলা করেন। এরা আজকে না কালকে, আজকে না কালকে এভাবে করে আছে, আজকে দুই দিন ধরে আমাকে ঘুরাইতেছে। আমি আজকে টাকা পয়সা দিয়ে এই সিগনেচার করেছি, কিন্তু এখন বলতেছে পুলিশ অফিসার নাই, বর্তমানে তা নাই, রাতে নটায় আজকে রাত নটায় আসবে। অ্যামনেস্টির মেয়াদ আরও দুই মাস বাড়ানোর জন্য আমিরাত সরকারের কাছে আবেদন করতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের কাছে জোর দাবি জানিয়েছেন আমিরাতস্থ প্রবাসী বাংলাদেশিরা। আগামী সপ্তাহে অ্যামনেস্টি শেষ হতে যাচ্ছে, কিন্তু পুলিশ ভেরিফিকেশন এবং ডেমো সংক্রান্ত জটিলতায় অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট না পাওয়ায় এই মুহূর্তে ব্যাপক বিড়ম্বনায় রয়েছে। তাই পুলিশ ভেরিফিকেশন এবং ডেমো সংক্রান্ত জটিলতা সমাধান করে অবৈধ বাংলাদেশিদেরকে বৈধ হওয়ার সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি বিশেষ আহ্বান করেছেন এখানকার প্রবাসী বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে মোহাম্মদ মোর্শেদ আলম, বাংলাভিশন। বিদেশ বিভূঁয়ে আপন সংস্কৃতির মায়াটানে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেন অস্ট্রেলিয়া প্রবাসীরা। চট্টগ্রামবাসীর প্রাণের এ আয়োজন সিডনির পাশাপাশি ব্যাপ্তি ছড়িয়েছে বাংলাদেশে অধ্যুষিত অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও। রোববার 1200 অধিক বাংলাদেশিদের সমাগমে মেজবানের আদলে এক মিলন মেলা গড়ে ওঠে অস্ট্রেলিয়ার পার্থে। এতে প্রথমবারের মতো পার্থের চট্টগ্রামবাসীদের পৃষ্ঠপোষকতায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মেজবানি খেতে উন্মুখ ছিলেন আগত অতিথিরা। দেশীয় ঢঙের আতিথেয়তায় স্বেচ্ছাশ্রম দেন অ্যাসোসিয়েশন অব চিটাগোনিয়ান ইন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সদস্যবৃন্দ। প্রবাসে এ ধরনের ভিন্ন ধর্মীর আয়োজনের প্রশংসা করেন অনেকে। তিনটি পৃথক সেশনে সকাল 11:30 থেকে বিকেল 4:00 পর্যন্ত চলে মেজবানি আপ্যায়ন। দেশের টানে এই আয়োজনকে সার্থক করতে সর্বোচ্চ চেষ্টা ছিল, জানান আয়োজক সমিতির সভাপতি। মেজবানি রান্নায় অংশ নেন সমিতির নিজ সদস্যরা। প্রবাসে ভিন্ন পেশায় থাকলেও চুলার কাছে যেন শুধুই রাঁধুনি হতে মরিয়াছিলেন তারা। আয়োজন স্থলটি শুধু চট্টগ্রামই নয়, যেন পুরো বাংলাদেশময় হয়ে উঠেছিল। আগামীতে এই আয়োজনের ব্যাপ্তি আরও অনেক দূর যাবে বলে আশা করেন চিটাগোনিয়ান সমিতির উদ্যোক্তারা। Today to Mezban, to
মেজবান হচ্ছে কি ঠিক আমাদের একটা ঐতিহ্য। আমি ঠিক বাংলাদেশে মেজবানি দিয়েছি, কিন্তু আজকে এই কাজটা সাকসেসফুলি করতে পেরেছি বলে মনে হচ্ছে, কারণ যতজন গেস্ট এসেছেন সবাই বলতেছে এভরিবডি ইজ প্রেজিং অ্যাবাউট দ্য ফুড। সুপ্রিয় দর্শক, দেখছেন এলিন ফুড প্রবাসী মুখ অনুষ্ঠান। এবার নিচ্ছি আমরা একটা ছোট্ট বিরতি। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি এলিন ফুড প্রবাসী মুখ অনুষ্ঠানে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিরতির আগে স্যার কিন্তু কয়েকটি সমস্যার কথা বলেছেন, নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। এই যে ট্যাক্সটা বাড়ছে, তারপরে অনেকে বেকার, 8-9 লাখ টাকা খরচ করে তারা গেছে, তাহলে এই যে এত বিপুল পরিমাণ ব্যয় যাওয়ার পর চাকরি নেই, বিপুল পরিমাণ ট্যাক্স, এই জায়গাটা যদি শুরুতেই যদি এই ব্যয়টা সীমাটা যদি একদম নিম্ন পর্যায়ে নিয়ে রাখা যেত, তাহলে কি এই আমাদের এই কর্মীরাকে এই দুর্ভোগের মধ্যে পড়তো না? এটা তো সত্য কথা, যদি এটা নিয়ন্ত্রণ করা হতো তাহলে তো এইভাবে দুর্ভোগের মুখে পড়ে না। তাহলে এর দায় তো আমাদের আছে, কিন্তু এটার দায় কিন্তু এটার দায় আমাদের সকলের, শুধু সরকারের একার দায় না। আমাদের যারা ম্যান পাওয়ার ব্যবসায়ী, যারা বাইরে আছে, যারা রিক্রুটিং এজেন্সির মালিক, যারা বিদেশে লোক প্রেরণ করে, তাদের কিন্তু মূল দায়িত্ব। তারা দেখেন আপনার তাদের কাজ পর্যন্ত পৌঁছতে তারা কিন্তু কয়েকটা হাত ধরে শ্রমিকরা আসে, এই মধ্যস্বত্ব ভোগীরা, দালাল বলেন, এরা এই কয়েকটা স্তর হাত ধরে শেষ পর্যন্ত আসে। আস্তে আস্তে কিন্তু কয়েকটা ধাপে টাকা দিতে দিতে শেষ পর্যন্ত যখন আপনি একজন রিক্রুটিং অফিসের মালিক পর্যন্ত পৌঁছে, ততক্ষণে দেখবেন 7-8 লাখ টাকা খরচ হয়ে যায়। কিন্তু অথচ তারা যে এই টাকাটাই কিন্তু 2-3 বছর টাকা উঠে দিতে পারে না, এরকম বহু লোক আছে, একদম রিক্ত হস্তে চলে আসে, ফেরত আসে, এরকম বহু নজির আছে। তারপরে দেখবেন এর মধ্যে আবার সৌদি সরকার গত এই যে 1 বছর যাবৎ এই যে এই 2018 সাল যে শুরু করছে তালবাহানা আমাদের শ্রমিক ফেরত, তার মধ্যে আবার দেন সরকারের পররাষ্ট্রনীতি বলেন বা আমাদের যারা বাইরের সংগঠন আছে তাদের নেতৃত্বের ই বলেন, এখন যেভাবেই হোক আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি ক্রমান্বয়ে। কিন্তু এই এই জায়গাটাতে যেমন আমাদের যারা রাষ্ট্রদূত এখানে যিনি দায়িত্বে আছেন তারও কিন্তু একটা কঠিন ভূমিকা থাকা উচিত আমি মনে করি। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে আমরা বাংলাদেশিরা এই 8 লাখ টাকা খরচ করে ওখানে যে এই টাকাই তো তুলতে পারি না, তার মধ্যে যদি আবার আমার কাজ নাই, বেতন নাই, আমি যদি আবার কাজ করলাম, এরকম ঘটনা আছে, 3-4 মাস কাজ করছে সে বেতনও পাচ্ছে না, কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। সৌদি আরব তাদের কিছু নীতি নিয়ম তারা পরিবর্তন করছে, যেমন ধরেন আপনার তারা ব্যবসায়ী, তাদের যারা দেশের লোক তাদেরকে কিছু কিছু ক্যাটাগরিতে তাদের লোক এখন ওই ব্যবসার মালিক থাকবে। এইরকম যেমন বাংলাদেশি কিছু লোক বা অন্য দেশে তারাও কিন্তু ওই ব্যবসায় ইনভেস্ট করেছে, তারা মালিক ছিল, এরকম নজির ছিল। এখন কোনো বাংলাদেশিরা কিছু ক্যাটাগরি তারা করে দিছে যে এইখানে আর তারা মালিকানা দাবি করতে পারবে না। এখন ধরেন তারা সৌদি একজন নাগরিককে যদি টাকা দিয়া ওই ক্যাশে বসায়, সে তো বাঙালি বলে এত সব লুটে বুটে খাবে, এরকম আর পাত্তা দেবে নাকি? তো এইরকমও অনেকে কিন্তু নিঃস্ব হয়ে চলে আসছে। আমার কাছে এক লোক আসছিল প্রোগ্রাম দেখে, আমার অফিস পর্যন্ত আসছে যে সৌদিতে সে প্রায় 60,000 রিয়াল ইনভেস্ট করছে, সে 1 টাকাও নিয়ে আসতে পারে নাই। আমি বলছি ভাই এই বিহুতে আমার আসলে কিছু করার নাই, আপনার ওইখানে তারা আপনাকে দোকান থেকে তাড়িয়ে দিয়েছে, আপনার ব্যবসা বাণিজ্য নিয়েছে, সরকারেরও কিছু করার নাই। আপনি ওখানে থাকতে যদি ফাইট করতেন, ওখানে থাকতে যদি আমাদের এম্বাসিতে যেতেন, আপনার লিগাল ডকুমেন্টস থাকলে সেগুলো শো করতেন, এখন আপনি আসছেন রিক্ত হস্তে, নিয়ে আসছেন একটা পাসপোর্ট, আর তো কিছু করার নাই, কোনো এভিডেন্স তো আপনার কাছে নাই, কীভাবে আইনগত সহায়তা আপনাকে দেবো? এটি হলো বাস্তবতা। যে আবার দেখবেন যারা ফ্রি ভিসার নামে কিছু লোক যাচ্ছে, যে বিভিন্ন জায়গায় তারা কোনো কোম্পানি অধীনে না, ফ্রি ভিসার নামে চলে যাচ্ছে, তারাই কিন্তু বেশি সাফার করতেছে। এরা ফ্রি ভিসার নামে যে একসময় দেখা যাচ্ছে কাজ পাচ্ছে না, হ্যাঁ, হতাশ হয়ে যায়, এরা একসময় ফেরত চলে আসে। কেউ হয়তো যদি আত্মীয় স্বজন থাকে তাই কোনো না কোনোভাবে সে সার্ভাইভ করার সুযোগ পায়, কারো যদি আত্মীয় স্বজন না থাকে তার দুর্ভোগের কোনো শেষ নাই, তাকে ফেরত আর আসার কোনো বিকল্প নেই। এমনও ঘটনা ঘটছে ফেরত আসার যে টিকিটের যে পয়সা ওটাও তার থাকে না। এই যে একটা অবস্থা সৌদি আরবের, স্যার যেটা বলছে এটা একেবারে করুন, স্যার একেবারে ভিতরের খবরটা উনি উপস্থাপন করেছে আজকে আমাদের বাংলাদেশের মানুষের কাছে, প্রবাসী ভাইদের কাছে, এটা সত্যি প্রশংসনীয়। এবং আমি মনে করি এই জায়গা থেকে আমাদের সরকারের, আমাদের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়, আমাদের বৈদেশিক মন্ত্রণালয়, আমাদের শ্রম বিষয়ক মন্ত্রণালয় এবং আমাদের যারা সৌদিতে যারা রাষ্ট্র যিনি রাষ্ট্রদূতের দায়িত্ব আছে তাদের সকলের, বাইরের সভাপতি সেক্রেটারি তাদের সকলের দায়িত্ব এই বিষয়গুলো খুঁটিয়ে সৌদিকরণ যখন হচ্ছে, তাহলে কি সেখানে আমাদের শ্রমিক পাঠানোর ক্ষেত্রে একটা কি সীমিত
ভাবে পাঠানো উচিত এরকম কি? কারণ এখন এটা বার্গেনিং এর ভাবে যাচ্ছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বার্গেনিং এর বিষয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওখানে আমাদের সৌদির যারা ইনভেস্টর তাদের কিন্তু আমাদের দেশে ইনভেস্টমেন্ট করার আহ্বান জানাইছে, উদার্ত আহ্বান জানাইছে। তারা হয়তো বা সাড়া দিয়েছে এরকম বুঝলাম যতটুকু, যদি তারা আমাদের দেশে ইনভেস্টমেন্ট করে ভালো কথা। কিন্তু আমরা এই যে মাননীয় প্রধানমন্ত্রী যোগাযোগ করলেন, এরকম আমাদের সরকারের তরফ থেকে এই যোগাযোগ তাদের সাথে কমিউনিকেশন আরও বাড়াইতে হবে। যেভাবেই হোক সৌদির দেশ, সৌদি একটি বড় দেশ, তাদের সহযোগিতা আমাদের দরকার। যেমন মালয়েশিয়া এবং সৌদিতে অনেক বেশি শ্রমিক আমাদের থাকে, এই দুইটা দেশকে আমরা অবহেলা করার সুযোগ নাই। যেহেতু মালয়েশিয়া এবং সৌদিতে বেশি শ্রমিক থাকে, বেশি রেমিটেন্স কিন্তু আপনার এই দুইটা দেশ থেকে আসে। সুতরাং এইখানে যারা ওয়ার্কারদের সুবিধা অসুবিধা, তাদের আইন কানুন কোথায় কী হচ্ছে এগুলো দেখার দরকার। এই যে ইকামা পরিবর্তনের জন্য এত এত টাকা লাগবে, এখন এই ক্ষেত্রেও আমাদের আমাদের দেশের যারা রাষ্ট্রদূত আছে তার কিন্তু ভূমিকা থাকতে পারে, তিনি কথা বলতে পারেন, বা অন্য যারা দেশ রাষ্ট্রদূত আছে ওই দেশে তাদের সাথে সমন্বয় করতে পারেন, যৌথভাবে যে কোনো প্রতিবাদের সুযোগ থাকে সেটা করতে পারেন। হ্যাঁ, আইনগতভাবে তো অনেক পথ আছে, তিনি ওখানে আছেন তিনি এটা ভাববেন যে কীভাবে আমি শ্রমিকের স্বার্থ রক্ষা করে এই দেশে দেশের প্রতিনিধিত্ব করতে পারি, এটা রাষ্ট্রদূতের ভাবার কোনো বিকল্প নাই। জি আসি স্যার, আপনি যেটা বলছিলেন যে ওদের জীবনযাত্রার একটা পরিবর্তন, সৌদিকরণ করা এবং অন্ধভাবে পাশ্চাত্যকে অনুসরণ করা, এই ঘটনার প্রভাবটা কি আমাদের কমিউনিটি তারা এফেক্ট হচ্ছে কিনা সেই পরিস্থিতি? আমাদের বাঙালি যারা কর্মী আছেন তারা এগুলো এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত নন, এই জন্যে সে সুযোগ নেই, কারণ তাদের যাপিত জীবন নেই, তারা ব্যতিব্যস্ত, চাকরি আছে কি নেই, খাবার পাবে কি পাবে না, দেশে কখন বহিষ্কার করে দেয় দেশের জন্যে, এই সব কিছু নেই তারা ব্যতিব্যস্ত। তবে আমি যেটা মনে করি যে সৌদি আরবে ওই দেশের সরকার বা ওই দেশের মানুষ যেভাবে তাদের জীবনযাত্রা পদ্ধতি গড়ে তুলেছে তার সঙ্গে ইসলামের মর্মশ্বাসের মূল চেতনার কোনো সম্পর্ক নেই। ওরা যদি সত্যিকার অর্থে ইসলামের চেতনাকে অনুসরণ করত তাহলে বাঙালিদের উপরে এই ধরনের অমানবিক আচরণ করতে পারত না। এবং আমি সরাসরি যদি বলি খোলামেলা, আমি সৌদি আরবে ইসলাম পাইনি, ভূমিটি পবিত্র, ভূমিটি পবিত্র কিন্তু দেশ জাতি বর্বর, কারণ ইসলাম যা বলেছে তার ধারে কাছে স্যার যেটা বললেন যে এরা অন্ধভাবে এই যে আমেরিকাকে যে অনুসরণ করে এই চেতনাটা কেন, এই যে সোডা পানি খাচ্ছে না, ব্যাপারটা হচ্ছে ছিল না, এটা ইদানিংকালে বেড়েছে, ইদানিংকালে। তার কারণ হলো আমেরিকা তাদের কাছে একটা আদর্শ, ইসলাম যে আদর্শ সেটা দেখছে না তারা, আমেরিকা আদর্শ, সেই জন্য বলছে ইসলাম বিচ্যুত, চেতনা বিচ্যুত, মুখে ইসলাম। যেমন হজটা একটা ব্যবসায়িক ব্যাপার, হজ থেকে যে প্রচুর পরিমাণ রোজগার হয়, না হলে তারা হজও রাখত না, কারণ নবীজির জীবনের স্মৃতিচিহ্ন কিছু কোথাও নাই। আমি তাইফে গেছি, জেদ্দায় গেছি, মিকাতে গেছি, অনেক জায়গায় কোথাও খুঁজে পাচ্ছে না, স্মৃতিচিহ্ন আছে কোনো ফলক নাই। এটা গর্ব আমার, নবীজির বাড়িটাকে লাইব্রেরি বানিয়েছে, মক্কা লাইব্রেরি, কয়েকটা আরবি বই আছে, এখানে যে নবীজির বাড়ি ছিল কেউ জানবে না, খলিফা আবু বকরের বাড়ি যেখানে ছিল, আমাদের প্রথম খলিফা এবং অত্যন্ত গণতান্ত্রিক চেতনা সমৃদ্ধ খলিফা ছিলেন, তার বাড়িতে হিলটন হোটেল বানিয়ে রেখেছে যাকে। এগুলোর জন্যই বাঙালিদের উপরে তাদের একটা মানে বিরাগ বিতরাগ ভাব আর কি, যাকে মানুষ তো সব মানুষই আল্লাহর তৈরি যে কোনো ধর্মে, এই জিনিসটা তারা ভুলে গেছে। এবং আর একটা কথা হচ্ছে যে আমি মনে করি আপনি যেমনটা বলছিলেন যে সরকারি পর্যায়ে কিছু করণীয় ছিল, আমার কাছে যে অভিজ্ঞতা হলো অনেক ওখানকার বাঙালি আক্ষেপ করেছেন, অভিযোগ করেছেন যে দূতাবাস আমাদের দিকে তেমন একটা নজর দেয় না। এইটাই আমি যাচাই করবার চেষ্টা করেছি, আমি দেখেছি এমনকি হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ ভারত পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে আছে, এবং যে অর্থ ব্যয় করে সরকার বা সরকারের যে ঐকান্তিকতা তার প্রতিফলন কিন্তু সৌদি আরবে হজ ব্যবস্থাপনায় পাচ্ছে না। এটা কেন হচ্ছে আমি জানি না, চরম সত্য কথা বলেছে, এটা অনেকে হজে যায় বিধায় এই কথাগুলো আর বলে না স্যার আইসা। এবং চরম একটা বিশৃঙ্খল পরিস্থিতি, যখন মিনা আরাফাত মুজদালেফায় থেকেছি
তখন পাকিস্তানি ভারতের আর কত সুন্দর ব্যবস্থাপনায় ছিল, আমরা তা ছিলাম না, যাকে এই জন্য সরকারের একটু তৎপর হওয়া দরকার। আর একটা দিক হচ্ছে সরকারে সরকারে যদি আলোচনা সঠিকভাবে চলে, কূটনৈতিক প্রক্রিয়া, তাহলে সৌদি আরবের সাহস হতো না বাঙালিদের সঙ্গে এই আচরণ করতে। যেমন আমি একটা দৃষ্টান্ত দেই যে বঙ্গবন্ধু কত দৃঢ় ছিলেন সৌদি আরবের ব্যাপারে। একবার বাদশাহ ফয়সাল তাকে বলেছিলেন যে আপনার দেশের নাম ইসলামিক রিপাবলিক করুন না কেন, তো বঙ্গবন্ধু বুঝিয়ে দিয়েছেন আমার দেশে মুসলমানের বাইরে অন্য ধর্মের মানুষ আছে, আর আপনার দেশের নাম কি ইসলামিক রিপাবলিক, আপনার দেশের নামও তো ইসলামিক রিপাবলিক না। তো বঙ্গবন্ধু ওইটুকু বলেই বাদশাহ ফয়সালকে থামিয়েছেন, বলেছিলেন আপনি অনুমতি দিন আমার ধর্মপ্রাণ মুসলমানরা হজ করতে যাবে, এবং বোধ হয় 1974 গেছিল 6,060 জন মুসলমানকে হজ করতে পাঠিয়েছিলেন। আমি যদি যদি বাদশাহ ফয়সালের মুখোমুখি থাকতাম, যেহেতু প্রধানমন্ত্রী হবার কোনো আশঙ্কা আমার তখনও ছিল না, এখনও নাই, আমি বলতাম যে শুধু আপনার দেশের নাম ইসলাম ইসলামই নয়, ইসলাম বিরুদ্ধ নাম আপনার দেশে, কোরআন অনুযায়ী আসমান জমিনে মালিক আল্লাহ, আর এখানে সৌদি আরব অর্থাৎ সৌদিদের আরব, এটা মূল নাম হলো জাজিরাতুল আরব, সৌদিরা লোপাট করে নিল নিজেদের নামে, আর রাজতন্ত্র তাহলে তো নবীজি করতেন, খলিফারা করতেন রাজতন্ত্র, রাজা থাকে কি করে, রাজা মানে হচ্ছে ওই দেশে সব মানুষ প্রজা, ইসলাম রাজা প্রজা মানে না, মানে না। তো এমনি প্রেক্ষাপটে বাঙালিদের দারুণ দুর্দশা, আমি মর্মাহত হয়ে ফিরেছি, আমি হজ করতে গেছি পবিত্র অনুভূতি নিয়ে ফিরেছি, কিন্তু বাঙালির কষ্ট আমাকে বুকের ভেতরে রক্ত ঝরিয়েছে, এখনও ঝরায়। সরকারকে তৎপর হতে হবে, আমি মনে করি সরকারি ওখানে আমাদের দূতাবাসে বা বিভিন্ন হজ অফিস যারা যারা আছেন তারা তৎপরতা দেখেছেন, সৌজন্য ছিল, অকৃত্রিমতা ছিল সবই, কিন্তু আমার কাছে মনে হলো সামগ্রিক প্রক্রিয়া পদ্ধতির মধ্যে অনেক শৈথিল্য আছে, যার ফলে আমাদের বাংলাদেশে হাজিরা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছেন, ব্যবস্থাপনাটাই যেন কেমন ছিল। তেমনি বিদেশ প্রবাসী বাঙালি যারা আছে তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করছে সৌদি সরকারের বিরূপ দৃষ্টিভঙ্গি, এই ব্যাপারে সরকারের অবশ্যই করণীয় আছে। জি স্যার, বেশ কিছু অভিজ্ঞতা বললেন আর কি, আমাদের ব্যবস্থাপনা, হজ ব্যবস্থাপনা, যেটি এত পরিমাণ আমাদের হজে যান কিন্তু ব্যবস্থাপনাটা আমাদের অন্যান্য দেশের তুলনায় অনেক কম, এটাও একটা স্যার একটা খবরই বই এটি আপনার অভিজ্ঞতা কি কেন হচ্ছে? এটা কিন্তু আমাদের দেশে দেখেন শুধু স্যার একানা, কিন্তু যারা হজে যায় অনেকেরই এইরকম একটা অভিযোগ থাকে, বিশেষ করে দেখবেন আপনার সরকারিভাবে যায় বা সরকারিভাবে তো সংখ্যায় কম যায়, বেসরকারি বিভিন্ন এজেন্সির মাধ্যমে যায়, কিন্তু প্রতিনিয়ত মানুষ কিন্তু হয়রানির শিকার হয়, হজ করতে যেয়ে যে আল্লাহর রাস্তায় গেছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি, এই চিন্তা ভাবনা করে মানুষ অনেক সময় একটু আপনাকে থামিয়ে দেয়। মানুষ অনেক সময় বলা হয় যে হাজিরা আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। আমি জেদ্দায় নেমে এই ধারণাটা আমার উবে গেছে, কারণ আমার পাসপোর্ট রেখে দেওয়া হয়েছে, সৌদিরা আমাদেরকে বিশ্বাস করে না, বিশ্বাস করে না। আরে আমাকে 5 কোটি রিয়াল বেতন দিলেও আমি সৌদিতে চাকরি করতে যাব না, এটা বোঝে না তারা। এটা সত্যি কথা, কিন্তু এই জন্য আপনারা দেখেন আমরা কিন্তু সেই সুযোগ সুবিধাটা পাই না, কারণ হলো আমাদের যারা এই হজের ব্যবসার সাথে জড়িত তারা অনেকটা মনোপলি ব্যবসা করে, হাজিদেরকে নিম্নমানের খাবার সরবরাহ করা, ভালো জায়গায় না রাখা, এরকম অনেক ঘটনাই কিন্তু ঘটে, কিন্তু কেউ প্রতিবাদ করে না, ওই যে আমরা আল্লাহর মেহমান, আল্লাহকে রাজি খুশির জন্য আসছি, এই একটা কথা দিয়ে ওই মুফতি সাহেবরা এই কথা বলে আমাদেরকে থামিয়ে দেয়। বা যারা যায় অনেক সময় আমাদের দেশে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে বৃদ্ধ লোক কিন্তু হজ করতে বেশি যায়, অনেক দেশে দেখবেন 18-19-20 বছর ছেলে মেয়ে যায়, যারা অনেকে বিয়ের আগেই চলে যায়, আবার অনেকে বিয়ে করেই বউ নিয়ে চলে আসতেছে হজ করার জন্য, কিন্তু আমাদের দেশে দেখবেন আমরা সিংহভাগই 40-40 পরে যাইতেছি বা 50-এ পরে যাইতেছি। এই এই বয়সে যে হজ করাটা কিন্তু হজ একটা পরিশ্রমের কাজ, এই বয়সে যে হজ করাটা একটা কঠিন কাজ, আপনার হজরে আসত পাথর চুমা দেওয়া বা ওই কাবার কাছ দিয়ে ঘেঁষা বা যাওয়া অত্যন্ত কঠিন কাজ, সেই কাজটা কিন্তু আমাদের করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। এখন এই ক্ষেত্রে আমাদের দেশের যারা মোয়াল্লেম থাকে, যেই মুফতি সাহেবরা, তাদের অনেক আপনার অসহযোগিতার অভাব পরিলক্ষিত হয়, তারা দেখা গেছে কোনো না কোনো তাদের বন্ধু বান্ধব যারা থাকে তাদেরকে একটু গুরুত্ব দেয়, বাকিদের প্রতি তাদের গুরুত্ব থাকে না। এই বিষয়টা আমাদের ব্যবস্থাপনাটা আরো ভালো, এই বিষয়টা আমাদের ধর্ম মন্ত্রণালয় প্লাস আমাদের দেশের হাব যে সংগঠন আছে তাদেরকে আরও দায়িত্ব নিয়ে
যদিও আপনি দেখবেন যে ওই হজের থেকে আসার পর কিছু কিছু এজেন্টদের বিরুদ্ধে মামলা মকদ্দমা হয়, তাদেরকে জবাবদিহির আওতায় আনে, কিন্তু দৃষ্টান্তমূলক না, দৃষ্টান্তমূলক ওই যার কারণে এই একই ধরনের অপরাধ বারবার ঘটছে, যেটা অন্য দেশের কিন্তু এটা হওয়ার সুযোগ ছিল না। জি, ধন্যবাদ শেখ সালাউদ্দিন আহমেদ, ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, আমরা অনেক অভিজ্ঞতার কথা শুনলাম। দর্শক, আমরা শেষ করব, তবে যেটি আমাদের দুজন অতিথি তাদের অভিজ্ঞতা থেকে বললেন এবং বেশ কিছু করণীয় আমাদের সরকার, আমাদের দূতাবাস, সেই বিষয়গুলো যদি আমরা ত্বরান্বিত না করি তাহলে এই যে বিপুল পরিমাণ সৌদি আরবে বাংলাদেশিরা বসবাস করছেন এবং তারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, রেমিটেন্স পাঠাচ্ছেন, এই যে অবদানগুলো, সেই অবদানগুলোর স্বীকৃতিটা আমরা দিতে পারবো না, এবং একই সঙ্গে যদি স্বীকৃতিটা না দিই তাহলে আমরা দেশগতভাবে আমরা সত্যিকার অর্থে আমরা ক্ষতিগ্রস্ত হব। সুতরাং এই সামগ্রিক বিষয়টা বিবেচনা করে তারা আমাদের প্রবাসী, বিশেষ করে সৌদি প্রবাসী যে বাংলাদেশিরা আছেন, অন্যান্য মধ্যপ্রাচ্য অন্যান্য দেশগুলোতেও যারা আছেন তাদের ব্যাপারে অনেক বেশি মনোযোগী হবে, সেই প্রত্যাশা রাখছি। শেষ করব, শেষ করার আগে প্রবাস থেকে প্রতিবেদন দেখতে দেখতে বিদায় নেব। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। ইয়েমেন থেকে সৌদি আরব পর্যন্ত বিস্তৃত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মরুভূমি রুব আল খালি দেশগুলোকে উষর মরুতে পরিণত করে রেখেছে, অথচ এখানেই আছে ওমানের দক্ষিণাঞ্চলীয় দোফার রিজিয়নের ভূস্বর্গ সালালা। সালালায় এখন চলছে খারিফ ঋতু, মৌসুমি বৃষ্টি আর অফুরন্ত সবুজের নয়নাভিরাম সমারোহে নান্দনিক সুন্দরের জনপদে রূপ নিয়েছে এখন সালালা। সালালা নবী পয়গম্বরদের পুণ্যতীর্থ। মূল সালালাহ সিটিতেই রয়েছে হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের মাতামহ হজরত ইমরানের মাজার। এটি 70 ফুট দীর্ঘ। রয়েছে হজরত ওয়াইস কারনি রহমাতুল্লাহি আলাইহির মাজার। সালালার জেবেল ইত্তিনে ওয়াদি আয়ুবে রয়েছে ইসলামের নবী হজরত আয়ুব আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফ। ভূমি থেকে প্রায় 4 কিলোমিটার উঁচু পাহাড়ে এটির অবস্থান। সালালা শহরের দক্ষিণে হাফা এলাকায় দেশটির শাসক সুলতান কাবুসের রাজকীয় বাসভবনের কাছেই রয়েছে হজরত আয়ুব আলাইহি ওয়াসাল্লামের পুণ্যবতী সহধর্মিনী হজরত বিবি রাহিমা রাদিয়াল্লাহর মাজার। তার বাবা ছিলেন কেনান প্রদেশের অধিপতি। প্রাচুর্যের মধ্যে বড় হয়েও ভয়ঙ্কর কুষ্ঠরোগে আক্রান্ত হওয়া স্বামীর সেবা রাহিমা রাদিয়াল্লাহকে নিয়ে একটি কিংবদন্তি। অ্যারাবিয়ান গালফের ওমান উপকূলে সালালা সিটি হতে প্রায় 5 কিলোমিটার দূরে অকাদে রয়েছে হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ স্মৃতিচিহ্ন। 40 দিন মাছের পেটের ভেতর থাকার পর সমুদ্র তীরের এই স্থানটিতে তাঁকে আল্লাহর হুকুমে ফিরিয়ে দেয়া হয়। নবী ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে এখানে ছেড়ে দেওয়া হয়েছিল। যারা ওই সালালার শহরে মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসেন তারা সবাই এখানে এসে এই মাজারেও আসেন সবাই। হযরত ইউনুস পয়গম্বরের যেখানে তাকে খোদার নির্দেশে মাছের পেট থেকে উগড়ে দেওয়া হয়েছিল সেই পুণ্যতীর্থ দর্শনে, তো এখানে অন্যান্য বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশি বিদেশি আরও অন্যান্য পুণ্যার্থীরা আসছেন এবং এই পুণ্যতীর্থ দর্শন করে ধন্য হচ্ছেন। জাহাঙ্গীর কবি বাপ্পি, বাংলা ভিশন, আল ওয়াকেত, সালালা, সালতানাত অফ ওমান। লেবাননে প্রবাসী ভাই বোন সংগঠনের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনার সভার আয়োজন করা হয়। জুনি জেলায় মার্কাজিয়ে স্কুলের অডিটোরিয়ামে 21 অক্টোবর রবিবার বিকালে কেক কেটে উৎসব মুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন হয়। সংগঠনের সাধারণ সম্পাদক কদর আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আতাউর রহমান। ধর্ম সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান এর পবিত্র কোরআন তেলাওয়াত ও সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি শরীফ খান, সহসভাপতি জামাল হোসেন, সহ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জেনাতুল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, মহিলা সম্পাদিকা মোসাম্মদ সোনিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। মানুষ মানুষের জন্য কথাটি বাস্তবে রূপান্তরিত করার জন্য প্রবাসী ভাই বোন সংগঠন লেবাননে প্রতিষ্ঠিত হয়েছে।
লেবাননে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন আবুল মুন্সি, মফিজুল ইসলাম বাবু, আবুল বাশার প্রধান, মানিক মোল্লা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার ইমাম হোসেন মিলন, আব্দুল করিম খান, মশিউর রহমান টিটু প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানে আগত অসুস্থ এক নারী শ্রমিককে আর্থিক সাহায্য দেওয়া হয়। শেষে মনোজ্ঞ আনুষ্ঠানিক অনুষ্ঠান হয়। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় কুয়েত সিটির স্থানীয় একটি হোটেলে খুলনা টাইটান্স ক্রিকেট ক্লাব কুয়েতের পরিচিতি সভা ও জার্সি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ক্লাবের অধিনায়ক রায়হান হোসেন। সহকারী অধিনায়ক হাসানুজ্জামান হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও খুলনা টাইটান্স ক্রিকেট ক্লাব কুয়েতের পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম মারুফ। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী জিন্নাহ, উপদেষ্টা হুমায়ুন কবির, জাহিদুল ইসলাম, লোকমান হাওলাদার, সৈয়দ শাহিন জাহিদ, সাংবাদিক আহ জুবেদ, হাফিজুর রহমান প্রমুখ। বক্তব্য রাখেন আকরাম হোসেন বাবুল, সাংবাদিক জালাল উদ্দিন, শেখ এহসানুল হক খোকন, শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, আলামিন রানা সহ আরও অনেকে। কুয়েতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। শেষে নৈশভোজের আয়োজন করা হয়।